কিন্তু দেখেন তাদের অবস্থা। তুই বাম থেকে যদি তুই ডানের রাস্তায় মোড় নিবি, তুই সিগনাল দে একটু দাঁড়া, যে বকা ঝকা দিতে মনে করেন কোনো গায়েব আসে না, ইচ্ছা মতো বকা দিতে পারি। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টের ভিতর কয়েকটি যানবাহন বেশি দায়ী থাকে, যার ভিতরে একটা আছে হলো রিক্সা। এই রিক্সা এ ডানে বামে কোনো কিছুই দেখবে না, পোখা যেদিকে টান দিবে, আপনার যা খুশি হয়ে যাক। আবার কিছু হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হইলে পাশে থেকে মানুষ এসে বলবে যে থাক ভাই মাফ করে দেন, রিক্সা আল্লাহ তো ভাই গরিব মানুষ, এই কথাগুলো শুনতে হয়। কিন্তু দেখেন তাদের অবস্থা। তুই বাম থেকে যদি তুই ডানের রাস্তায় মোড় নিবি, তুই সিগনাল দে একটু দাঁড়া, দেখ পিছনে না, দেখেন কোনো সিগনাল দিল। আমি যদি কিছু কইতাম তাহলে হয়তো কি বাইকার দোষ, আবার আমি লাগে আমি ওর সাথে যদি লাগে দিয়ে পড়ে যেতাম তাও আমার দোষ ছিল, ওর যদি কোনো ক্ষয়ক্ষতি হইতো তাও আমার দোষ ছিল। এই ছিল রিক্সাওয়ালাদের অবস্থা। তুই বাম থেকে যদি তুই ডানের রাস্তায় মোড় নিবি, তুই সিগনাল দে একটু দাঁড়া, দেখ পিছনে না, সেই সময়টাও তাদের নাই, সেই ধৈর্যটাও তাদের নাই। আমি তোর পিছনে পিছনেই আসতেছিলাম, আমার উচিত ছিল না যে পিছনে দেখা যে কেউ আছে কি না, একটা সিগনাল দেওয়া। এই সব অবস্থা। আর আমরা বাঙালি যারা আছি এরা তো মনে করেন যে কমেন্ট করতে, কমেন্টে মনে করেন যে বকা ঝকা দিতে মনে করেন কোনো গায়েব আসে না, ইচ্ছা মতো বকা দিতে পারি। এই সব অবস্থা।